পাঁচ বেডরুমের ডুপ্লেক্স সিস্টেমে দুইতলা ফাউন্ডেশন দিয়ে কীভাবে একতলা বাড়ির ডিজাইন করবেন? প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে আলোচনা করব পাঁচ বেডরুমের দুইতলা ফাউন্ডেশন দিয়ে ডুপ্লেক্স সিস্টেমে কীভাবে একতলা বাড়ির কাজ করব এবং বাড়ির ডিজাইন, ড্রয়িং সহ সম্পূর্ণ বিষয় আজকে আপনাদেরকে দেখাবো। তো আমরা প্রথমেই এই বাড়িটির থ্রিডি ভিউ দেখে নিচ্ছি, অর্থাৎ বাড়িটি আমি করার পূর্বেই জেনে নিব যে বাড়িটি কীরকম দেখা যাবে, এবং সেম ডিজাইনে যদি আপনি কাজ করেন চমৎকার একটি বাড়ি আপনি তৈরি করতে পারবেন। তো যারা বাড়ির ডিজাইন ড্রয়িং করবেন তারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি করে নিতে পারেন। প্রিয় ভিউয়ার্স, স্বপ্ন তখনই পূরণ হবে যখন আপনি সঠিক জায়গায় সঠিকভাবে কাজ করতে পারবেন। তো সেই বিষয়টা অনেক সময় ভাগ্যের উপর ডিপেন্ড করে। অনেক সময় আমরা অনেক সমস্যায় পড়ে যাই, অনেক সময় ভালো ডিজাইন পেলে আমরা ভালো মিস্ত্রি পাই না, সেজন্য অনেক প্রবলেম হয়। আমি সবসময় বলে থাকি এটা একটা ভাগ্যের বিষয়, ভালো একটা বিল্ডিং করাও একটা ভাগ্যের বিষয়। প্রিয় ভিউয়ার্স, তো আমরা দেখে নিচ্ছি এই বাড়িটির দুইটি কালার, দুইটি সিস্টেমে আমরা এই বাড়িটি ডিজাইন করেছি। আউটারে আমরা টোটালি টাইলস এবং কি গাঁথনির বিভিন্ন সিস্টেম দেখিয়ে আমরা একটা ডিজাইন দিয়েছি বাহিরের কালারের অংশ, এবং কি রং এবং টাইলসের মাধ্যমে আমরা ডিজাইনটি আরেকটি অংশ দেখিয়েছি। আপনারা দুটি সিস্টেমই দেখে নিলেন, এবং কি এই প্ল্যানটিতে ভিতরে কী কী থাকবে সে বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো অনেকেরই স্বপ্ন থাকে দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলার একটি সুন্দর বাড়ি নির্মাণ করার। হয়তো আপনার এই বাড়িটি পছন্দ হতে পারে, অথবা এই বাড়িটির কোনো অংশ পরিবর্তন করে আপনার মতো করে কোনো ডিজাইন করাতে যাচ্ছেন, তাও ইনশাল্লাহ করে দেওয়া যাবে। তো যাদের এরকম স্বপ্ন আছে তারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি করে নিতে পারেন। প্রিয় ভিউয়ার্স, এখানে যে ডিজাইনের কাজগুলো দেওয়া আছে এবং কি যে ম্যাটেরিয়ালস ইউজ করা আছে এইসব বিষয়গুলো আপনি সহজে পেয়ে যাবেন। অনেক সময় দেখা যায় ম্যাটেরিয়ালস পাওয়া যায় না, কিন্তু এই বাড়িতে যা যা ব্যবহার করা হয়েছে সবগুলো আপনি চাইলে পেয়ে যাবেন, ডিজাইনের কাজগুলো আপনি রেডিমেড পাবেন। তো চলুন এবার ভিউর আলোকে আমরা থ্রিডি অংশ দেখে নিই। তো থ্রিডিতে আমরা এখন দেখব প্ল্যানটি দৈর্ঘ্যপ্রস্থ কত আছে। দৈর্ঘ্য দেওয়া আছে 42 ফিট 8 ইঞ্চি মূল বিল্ডিংয়ের অংশ, এবং কি প্রস্থ দেওয়া আছে 41 ফিট 8 ইঞ্চি, এটা হচ্ছে মূল বিল্ডিং, এবং এটা হচ্ছে বারান্দা সহ 41 ফিট 8 ইঞ্চি। যদি আমরা মেন বিল্ডিংয়ের কলাম টু কলাম ধরি তাহলে হচ্ছে 37 ফিট 9 ইঞ্চি। আমরা এই বিল্ডিংটিতে কী কী পাবো তাও আপনারা এই প্ল্যানে সব কিছু দেখতে পাবেন, এবং কি এখানে 16টা কলাম দিয়ে সম্পূর্ণ কাজটি করা আছে। এখানে প্রায় 1900 স্কোয়ার, যেহেতু এখানে ডাবল ফোর্স ইউজ করা আছে। এবং আমি প্রথমেই বলেছিলাম এখানে 5টি বেডরুম, আপনারা দেখতেই পাচ্ছেন 5টি বেডরুম। প্রথমে হচ্ছে ফোর্স, প্রথমে একটি বড় ফোর্স পাবেন 10 ফিট বাই 13 ফিট। তারপর হচ্ছে এদিক দিয়ে একটা এন্ট্রেন্স দেওয়া আছে, এবং এর বিপরীতে আর একটা এক্সিট এবং কি একটা ফোর্স দেওয়া আছে 9 ফিট বাই 6 ফিট। তো প্রথমে আমরা ড্রয়িং প্লাস একটা গেস্ট অংশ পাবো, সেটা হচ্ছে 14 বাই 12 ফিট বড় একটা স্পেস, এবং মিডলে গিয়ে আমরা একটি ডাইনিং স্পেস দেখতে পাচ্ছি 17 ফিট বাই 12 ফিট। যারা ফ্রি স্পেসে ড্রয়িং ডিজাইন বাড়ির কাজ করতে চান তারা চাইলে আজকের ড্রয়িংটি থেকে অনেক কিছু জানতে পারবেন। এবং এখানে একটি মাস্টার বেড দেখতে পাচ্ছি, এই কর্নারে একটি মাস্টার বেড, এবং কি টোটাল তিনটা মাস্টার বেড। মাস্টার বেডের সাইজগুলো হচ্ছে 12 ফিট 13 ফিট। এখানে একটি কমন টয়লেট এবং একটি কিচেন আমরা দেখে নিলাম, এবং 3 বাজে সিঁড়িতে আমরা দোতলায় প্রবেশ করব। তো প্রিয় ভিউয়ার্স, এখানে আমরা কী কী পেলাম তাহলে সর্বোপরি এখানে আমরা পেলাম হচ্ছে 5টি বেডরুম, 3টি মাস্টার বেড, 1টি গেস্ট বেড, 1টি চাইল্ড বেড, 1টি ড্রয়িং বা লিভিং স্পেস, 3টি কমন টয়লেট, অ্যাটাচ টয়লেট, 1টি কমন টয়লেট, এবং 1টি কিচেন, মিডলে হচ্ছে আমাদের ডাইনিং স্পেস। তো চলুন এবার পুনরায় আমরা থ্রিডি আবার দেখে নিই, প্ল্যানের আলোকে আমরা আবার থ্রিডি দেখে নিই। তো থ্রিডি অংশে আমরা দেখতে পাচ্ছি যে এন্ট্রেন্সের একটা ফোর্স বড়, সেটা আমরা বুঝতে পারলাম, এবং বিপরীত অংশ হচ্ছে আর একটা ফোর্স আছে যেটা এক্সিট অংশে। তো এরকম ডিজাইন করতে হলে আপনাকে প্রথমে মাস্টার প্ল্যান করতে হবে, আপনি কি কি করতে চাচ্ছেন, আপনার বাজেট কত, এবং আপনার প্ল্যানের ভিতরে কি চাহিদা আছে, আপনার সকল বিষয় সমন্বয় করে একটি ড্রয়িং ডিজাইন করা হয়। আপনারা যারা বাড়ির ড্রয়িং ডিজাইন করবেন প্রয়োজন একটু সময় নিয়ে কাজ করবেন, কিন্তু প্ল্যান করতে যাতে ভুল না হয়, আপনার
কোনো বিশেষ সিদ্ধান্ত নিতে যাতে ভুল না হয়। আপনি যদি বাড়ি করার পূর্বেই কোনো কিছু ভুল করে ফেলেন তাহলে তো বাড়িটি আসলে সম্পূর্ণ করা সম্ভব হবে না। তো প্রিয় ভিউয়ার্স, সুন্দর সুন্দর ডিজাইন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।